নমস্কার, গুড মর্নিং। এখন বাজে 11:52। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। প্রচুর দেরি হয়ে গেছে আজকে, সংসারের কাজ, রান্না টান্না কিচ্ছু হয়নি। রান্না বান্না দুনিয়ার কাঁচা আছে, কাঁচাগুলো কেচে ফেলতে হবে। কেচে টেচে রান্না বসাবো। আজকে বেশি কিছু রান্না করব না, ফুলকপি আলুর তরকারি আর মুসুর ডাল করব। কারণ সকালে উঠতে উঠতে আজকে দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। কালকে ব্লগটা আমি করতে পারিনি, আমার মায়ের একটু শরীর খারাপ ছিল। 11টার সময় আমি মার বাড়িতে গেছি, এসেছি রাত 12টার সময়। তার জন্য আমি কিছু মানে কালকের ব্লগটা আমি করতে পারিনি। আর আমার এই নতুন ব্লগটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম, স্বাগত। আর আমাদের পরিবারে সবাই ভালো আছে, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো তো? আর একটা কথা বলছি, আজকে হয়ে গেল পঞ্চমী, শুভ পঞ্চমী তোমাদের সবাইকে। সবাইকে আমার প্রচুর ভালোবাসা। আর এখন আমি আর কথা বলতে পারবো না, কারণ চলে যাচ্ছি রান্নার দিকে। ফুলকপি আলু প্রথমে বললাম, ফুলকপি আলু তরকারি আর মুসুর ডাল বেশি কিছু রান্না করবো না, কাঁচা ভিজিয়েছি। দুনিয়ার কাস্তে যেতে হবে, রান্না করতে করতে মানে দেরি হবে। আজকে অবশ্য কিচ্ছু হয়নি, পুজো টুজো সব করে আছে, সংসারে যাবতীয় কাজ সব করে আছে। এগুলো করে তোমাদের কাছে আমি ফিরে আসছি, ঠিক আছে? ভাত বসিয়ে কেচে আসলাম। তরকারি মানে ফুলকপি আলুর তরকারি আর ডাল আমার অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এখন ডাল বসিয়েছি, কেচেও এসেছি, ঠাকুরের বাসনও ধোয়া গেছে, মশলার কৌটোগুলো আমি মুছে নিচ্ছি ডাল হতে হতে, নলে আর সময় পাবো না। বেলা হয়ে এসছে, 1:30 বাজে, জলের সাথে পাল্লা দিয়ে চলতে হয়, কিছু করার নেই। অনেক কাঁচা ছিল, আজকে কেচে আসলাম। ডালটা হলেই আমার হয়ে যায় রান্নাটা, বেশি কিছু রান্না করিনি। বললামই তো যে ফুলকপি আলু তরকারি আর ডাল, পিয়ার বাবা আসলে পরে ডিম ভেজে দেবো। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি, মশলার গোটোগুলো পচা হয়ে গেছে। ডালটা আমি সম্বাদ দিয়ে নেবো এখন। দুঃখের বিষয়, আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভাই রান্না বসিয়ে কাস্তে গেছিলাম, কাকে যে এসে ঠাকুরের বাসন ধুলাম, দেশে দেখি ভাত হয়ে গেছে, আবার তরকারিটা করে নিলাম এই ফাঁকে। তরকারিটা করে এই ডাল বসিয়েছি, ডাল বসে মশলার কৌটোগুলো যা ছিল সব পুছে নিলাম, এগুলো সাজিয়ে দেবো পরে একটু। আগে মানে ডালটা সম্বাদ দিয়ে নিই, তারপর ঘরটা মুছবো, তারপর এটা সাজাবো। আমি ফিরে আসছি আপনাদের কাছে। দেখো এই গামলাটা পুরো ভেঙে গেছিলো, এটাকে চেঞ্জ করে এই গামলাটার মধ্যে বাসন রেখেছি। আমার জলগুলো সব ভরা হয়ে গেছে অলরেডি, সব কাজকর্ম শেষ, বাসনটা ধুলে ঘরটা মুছবো, মুছে পুজোটা দেবো, তারপর পেয়াকে খেতে দেব। জল চলে যাওয়ারও সময় হয়ে গেছে, প্রচুর রোদ উঠেছে। আর আমি রাস্তার পাড়েই থাকি, রাস্তার এইখানটাই সব সাজিয়ে সাজিয়ে রেখে দিই। জলের বালতি রাস্তার কল থেকে ভরে ভরে এনে সব জলগুলো এখানেই ভরে রেখে দিই, নলে জল পাওয়া যায় না। অনেক সময় বাবা চলে আসে, ধরুন 4:00, 5:00, 6:00 কোনো দিন চলে আসলে জল পায় না, এই জল দিয়ে ওকে স্নান করতে হয়। তার জন্য এই রাস্তার পাড়ে যতগুলো বালতি আছে এগুলো ভরে ভরে আমি রেখে দিই, কারণ আমার রাখার কোনো জায়গা নেই, এখানেই আমি রাখি। মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, খালি ঘরটা মুছবো আর পুজোটা দেব। একটা একটা রান্না বসিয়ে সব কাজ ছেড়ে ফেলেছি অলরেডি আমি, বলে দেরি হয়ে যাবে, জলের সাথে পালা দিতে হয়। জানেন তো আমাদের এখানে জল পাওয়া যায় না, প্রচুর জলের প্রবলেম, 1:30 পর্যন্ত জল থাকে, এর বেশি আর জল পাবো না। তাই এই 1:30-টার মধ্যেই আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়। অলরেডি আমার কাজ হয়ে গেছে, সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তো চলো আমি কাজ করে নিই। প্রিয়া পিসির ঘরে চলে গেছে দুধ খেয়ে, আজকে ওর ঠাকুমাকে ডাল বেটে দিয়েছে। ঘরে একটা কাজও করে না, কিন্তু ঠাকুমাকেও ডাল বেটে দিয়েছে, বলে ডাল বেটে দিয়েছি আমি বড়া খাওয়ার জন্য। মানে যখনই ডাল ভেজা ওইখানে, ও বড়া খাওয়ার জন্য ঠাকুমাকে হেল্প করে। চলে যাবো এখন আমি কলে, দেখি জল যদি পাই, ফিরে আসছি। এই স্নান করে উঠে আসলাম, ঠাকুর পুজোটা দিয়ে নেব, বেলা হয়ে গেছে প্রচণ্ড। আবার স্নান করে উঠে দেখি যে ঠাকুরের খাবার নেই, চলে গেলাম আবার মিষ্টির দোকানে, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসলাম গিয়ে। এই হলুদ ফুল আমার গাছে হয়, রাস্তায় একটা গাছ বসিয়েছি এই হলুদ ফুলের, মানে জায়গা নেই, যাই হোক ওর বাবাকে দিয়ে বসিয়েছিলাম এই গাছটা, ভালোই ফুল হয়, এই ফুল দিয়ে আমি পুজো দিই। আর সাদা ফুল যখন যাওয়া হয় তখন তাই দিয়ে, সাদা ফুলের গাছ বা শাশুড়ির বাড়ির ভিতরে আছে, ওইখানে থেকে নিয়ে আসি, নিয়ে এসে পুজো দিই। রান্না করতে করতে জানেন তো ডাল ছিল না, আবার ডাল আনতে গেলাম,
দোকানে গেলাম ছুটে, কেননা পিয়ার বাবা একদম সময় পায় না বাজার হাট করার। দোকান পাশেই যাওয়ার মানে কোথাও যেতে পারে না, আমাকেই সব করতে হয় দোকান বাজার, ঠিক আছে। ওর জন্য ওর বাবা আজকে বাজার যেতে পারলো না, গাড়িটা সাজাতে সাজাতেই বেলা হয়ে যায়, ঝাড়াপোছ করতে লাগে, ওর জন্য আজকে যেতে পারলো না বাজারে। কোনো দিনই যেতে পারে না, কোনো দিন যেদিন গাড়ি নিয়ে বেরোয় না সেদিনও চলে যায় বাজারে। আর নইলে অধিকাংশ দিন আমি দোকান বাজার করি, হয়তো রান্না করতে করতে দেখি তেল নেই, তেল আনতে চলে গেলাম, দেখলাম ডাল নেই, ডাল আনতে, যেমন আজকে ডাল নেই, ডাল আনতে চলে গেলাম। কী করব, একা হাতে সব করতে হয়, তার মধ্যে জলেরও টাইমলি জল তো আমি পুজো দিয়ে নিই। অবশেষে পুজোটা হলো, ইয়াকে যাবো পিসির ঘর থেকে ডেকে নিয়ে আসতে, ওকে খেতে দিতে হবে, বেলা হয়ে গেছে। তো চলুন আমার সাথে বাড়ির ভিতরে। চলে এসছি আমি বাড়ির ভিতরে, ইয়াকে ডেকে আমার শ্বশুর খেতে বসেছে আবার ওইখানে, যার কদম নিয়ে যা রেডি, কদম নিয়ে বসে, কদম হয়ে গেছে অলরেডি, খেতে বসেছে। এইদিকে আমার ননদের মেয়েকে খাওয়াচ্ছে আর পিয়া বসে আছে। কখন থেকে বলেছে পিসি যে, পিসি বলেছে আমার মাছ হয়েছে, নিয়ে যা, নিয়ে ভাতটা খা, শুয়েই রয়েছে দুজনে মিলে, মানে হাই বলে দে, চল চলে চলে খাবি, চলে সীমা, পিয়ার মাছটা কোথায়, একদম কথা শোনে না জানেন তো, উঠে আয়, মানি খাচ্ছে তো তুই খেয়ে নে। ফুলকপি আলুর তরকারি করেছি আর মুসুরির ডাল করেছি, আর পিয়াকে পিয়ার পিসি মাছ দিয়েছে, এই মাছটা দিয়েই পিয়া খাবে। এই আমি মেখে দিব পিয়া, মাছটা তো বেছে দিতে হবে, মেখে দিই আমি। তো চলুন পিয়াকে খাইয়ে নিই, ও খেতে পারে না মাছ বেছে, ভাতটা আমাকে খাইয়ে দিতে হবে। আপনারা ভাবছেন আমি বিছানার উপরে পিয়াকে খাওয়াচ্ছি, হিন্দু হয়েও আমি বিছানার উপরে খাওয়াচ্ছি, কিছু করার নেই, কারণ আমার নিচে বসে খাওয়ানোর মতো জায়গা নেই যে আমি পিয়াকে নিচে বসে খাওয়াবো, তাই এখন আমাকে এইখানে বসেই খাওয়াতে হয়, কি করবো বলুন। চৌকির উপর বসেই আমি পিয়াকে ভাত খাওয়াই, পিয়াকে কেন, পিয়ার বাবাও খায় আর আমিও খাই চৌকির উপরে বসে। আর ওই কাপড় জামা যেদিন পিয়ার বাবা বাড়ি থাকে সেদিন আমার খুব অসুবিধা হয়, কারণ পিয়ার বাবা শুলে পড়ে, আমাকে খেয়ে উঠে আমাকে ঠায় বসে থাকতে হয়, মানে আমি যে শোবো সেই জায়গাটা নেই, সেই জায়গাটা আমি পাই না, বসে থাকতে হয়, খুব অসুবিধা হয় সেদিন। ধর পিয়া, ধর পিয়া, ধর মুখটা, ধর মুখে ধর আকর, সেদিন মানে আমার দম একদম, মানে কি বলবো, দম উঠে আসে যে আমি খেয়ে উঠে ঠাটাপুরের মতো বসে থাকি, শুতে পারি না একটু, এত অসুবিধা হয়। নিচে যে শোবো, নিচে শোয়ারও জায়গা নেই, কারণ নিচে নিচে এখানে শোয়ার একটুও জায়গা নেই, পাশেই দরজা, তারপরে রান্না করি ওভেনটাকে নিচেই রাখি, না যখন রান্না করি উপরে আবার নিচে নামিয়ে রাখতে হয়, কারণ এখানে ভাতে আর তরি তরকারি থাকে, সেখানে তো আর আমি ওভেনটা রাখলে অসুবিধা হয়, জায়গায় শর্ট হয়, ওই জন্য রাখি না, আমার নিচের দিকে না শোয়াই ভালো। ড্রেনের পাড়ে ঘর তো, কেঁচো কেন্ন চেলা সব আছে, কিচ্ছু বাদ নেই, আমার খুব ভয় লাগে ওর জন্য নিচে শুই না। ওর বাবা আজকে না খেয়ে বেরিয়েছে সকালবেলা, টিফিন করার সময় পেলাম না, কারণ মার কালকে শরীর খারাপ ছিল প্রচণ্ড, তাই সকালবেলা 11টার সময় আমি দুটো শর্ট ভিডিও করে মার বাড়িতে চলে যাই, বাড়ি আসতে আসতে রাত 12টা বেজে গেছে। আর এই চাদর টাদর সব আজকে পাল্টেছি, সব কেচেছি, মানে একা হাতে সব দোকান টোকান সব যেতে হয়েছে আজকে একা হাতে, কি বলবো আর পারছি না। পিয়া খেয়ে পিসির ঘরে চলে গেল,
আর আমি একটা ডিমের অমলেট করে নিয়েছি, আমিও খেয়ে নিই, বেলা হয়ে এসছে। তারপর দুনিয়ার কেজেছি ওগুলোকে তুলে আবার ভাঁজ করার আছে। খেয়ে উঠলাম, কাজতে আমার দেরি নেই, মানে দেরি হচ্ছে কিন্তু দেরি হবে, কিন্তু শোকাতে দেরি নেই, এত রৌদ্রু। এই সবে কেচে দিলাম, সব শুকিয়ে গেল, চাদর টাদর পাল্টালাম, শুধু চাদরটা শোকাইনি, পিয়ার বাবার গেঞ্জি টেঞ্জি সব শুকিয়ে গেছে, এত রোদ্দুর বাইরে। ও একদিকে ভালো, একদিকে ভালো হয়েছে জানেন তো, এই বৃষ্টিটা হলে পরে না বাচ্চাদের খুশিটাই উড়ে যেত, না ওরা ঠাকুর দেখতে যেতে পারতো। কি অবস্থা পিয়ার বাবার গেঞ্জিটা দেখুন, তবু এই গেঞ্জিটাকে ছাড়বে না, এটাই ও পরবে, কিছু তো নিজের হাতে কেনে না, আমি কিনে দিই ওকে, প্রত্যেকবার পুজোতে আমি ওকে কিনে দিই গেঞ্জি আর হাফ প্যান্ট। ফুল প্যান্টও নিতে চায় না, বলে আমাকে হাফ প্যান্ট দাও, হাফ প্যান্টই ভালো, নিজের হাতে কিছু কেনে না। আর কোনোদিনও এই 12 বছরের মধ্যে মনে হলো না, মনে পড়লো না আমার যে আমার জন্য একটা শাড়ি কিনে এনে দিয়েছে। ও সময় কোথায়, হো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে, আর গাড়ি নিয়ে যে সকালবেলা বেরোয়, বাড়ি ফিরতে ফিরতে 6টা, কখন কি করবে, বেকার ওকে দোষ দাও, আমার ভুল, তাই আমি ওকে প্রত্যেক বছর এবার দিতে পারিনি। এখনো চাদর টাদর কিছু শুকায়নি, তো চলুন আমার কিছু কাজ আছে এদিকে চৌকিতলায়, মানে চৌকিতলাটা গোছাবো, দেখাতে পাচ্ছি না আমি চৌকিতলাটা খুব, মানে আমি মনে মনেই ভেবেছিলাম যে সব কাজকর্ম সারা পর ওটা একটু শান্তিতে বসে করতে হবে, কেন ওর বাবার মাল রয়েছে, ওগুলোকে একধারে গুছিয়ে রাখতে হবে, আর বড় বড় ইঁদুর আছে, ওগুলো একটু পয় পরিষ্কার করে আবার আমাকে গা ধুতে হবে, কারণ ওইখানে ওটা করতে পারিনি, কেন জানি পিয়াকে খাওয়াতে হবে, দেরি হয়ে যাবে, নইলে চৌকিতলাটা ধরলে মনে করুন আধ ঘন্টা, তার জন্য আমি দেখাতে পারছি না। কিন্তু চৌকিতলাটার অবস্থা একেবারে মানে কি বলবো, স্টোর রুমের মতো হয়ে আছে, যে ওটা একটু পরিষ্কার করে নিই, তারপর আমি ফিরে আসছি আপনাদের সামনে। দেখো চৌকিতলা থেকে খালি পোটলা পোটলা বার করেই যাচ্ছি, সেই থেকে শেষ আর হচ্ছে না, কোথায় রাখবো তারও জায়গা নেই, সব পিয়ার বাবার মাল ফুটু উঠি ওয়ে সব আছে, বাপে বাপ, ও কোথায় যে রাখি, এই সাইডটাই রাখি, বিশ্বাস করো চৌকিতলাটা দেখানোর যোগ্য না, একদম স্টোর রুম হয়ে আছে চৌকিতলাটা, বাবা এতগুলো আমি একা পরিষ্কার করবো কি করে, কিন্তু করতে তো হবে, নইলে বলবে সারাদিন বসে বসে থাকো আর খাও, ব্যাটা ছেলেরা এরকমই বলে জানেন তো, সংসার কি কম খায়, একা হাতে বাজার হাট দোকান, মেয়ে খাওয়ানো, মেয়ে স্নান করানো, কাপড় জামা কাচা, পুজো দেওয়া, হ্যাঁ আবার বিকেলবেলা হলে তাকে তো তার টিফিন করে দেওয়া, তাকে পড়তে যাওয়ার জন্য রেডি করা, কিন্তু ওরা ভাবে আমরা নাকি বউরা ঘরে বসে বসে খাই, আর সকালে বলে গেছে পারলে এটা পরিষ্কার করো চৌকিতলাটা, যতটা পারছি করছি, প্রচণ্ড গরম লাগছে, তোমাদের সামনে আমি ফেস দেখাতে পাচ্ছি না কারণ আমি চৌকিতলায় ঢুকে গেছি অলরেডি, যতটা পারছি হাত দিয়ে দিয়ে টেনে টেনে নিয়ে আসছি, আর এই বাসন কোসন সব যা আছে সব এক সাইডে, কোনো রকম এক সাইডটা আমি করে দিলাম, নইলে খারাপ লাগছিলো দেখতে। ও এই পোটলায় কি আছে আমি আদতেও জানি না, এখানে আবার একটা জলের ড্রামও আছে, বাপ, তার মধ্যে আবার একটা সিলিন্ডার, চৌকিতলাতেই বসানো মিনি গ্যাস স্টোভ, কি নেই কি আছে আমি আদতেও জানি না, এই ব্যাগ, এই পোটলা ফোটলাতে, ও বাবা এর মধ্যে মাস্ক আছে, সব এগুলো একটা একটা করে নিচে রাখি, ঢুকিয়ে দিতে হবে, কি আছে এগুলোতে, খুল যায় সিম সিম, ও বাবা সব পিয়ার ওপর মাল বললাম না, হেয়ার বেন, তারপরে যে টিপ টিপের পাতা, সবগুলো আবার চোখের তলায় ঢুকিয়ে দিচ্ছি, প্রচুর গরম লাগছে, কেন এদিকে হাওয়া পাচ্ছি না তো, এটার মধ্যে কী আছে, ও আবার সেফটি পিন, এটা আবার গিট মেরে রেখেছে, খোলাও তো যাবে না, থাক সব পোটলাগুলো আবার ঢুকিয়ে ফেলি, একটা দিকে আমি পুছে নিয়ে এসেছি, এটার মধ্যে কী আছে দেখি, এর মধ্যে থেকে আবার মাস্ক বেরোলো, থাক এগুলো রেখে দিই, যে যেরকম আছে চৌকির তলাতেই, বাপরে বাপ কি গরম চৌকির তলাটা,
স্টোররুম হয়ে গেছে, সব নামিয়ে ফেলি একটা একটা করে। এটার মধ্যে কি আছে? এইটার মধ্যে দেখে চিরুনি বেরোলো, দেখুন চিরুনির প্যাকেট ঢুকিয়ে রাখি। ঢুকে গেছি আবার চৌকির তলায়, না গুছিয়ে রাখলে তো আবার বাজে লাগবে না। ঢুকিয়ে রেখে দিই, যেখানে ছিল মুছে নিয়েছি জায়গাটা পরিষ্কার করে, কাজের আর শেষ নেই জানেন তো, যেহেতু বলে গেছে পরিষ্কার করে রাখার জন্য। এটা যদি আমি রান্না করতে করতে রান্নার পরে করতাম না, তাহলে আমার মেয়েকে খাওয়াতে পারতাম না, দেরি হয়ে যেত, বাচ্চা মানুষের খিদে তো পায়, পুজোরও দেরি হয়ে যেত, প্লাস জলও পেতাম না। তাই একেবারে রান্নার পরে কাজকর্ম সেরে দুটো খেয়ে একবারে এগুলো করতে বসেছি, আর পারি না, বাপরে আমার মুখ আপনারা দেখতে পাচ্ছেন না, আমি যেহেতু চৌকির তলায়। ঢুকে যা ঢুকে যা, আস্তে আস্তে ঢুকে যা, করিস না, ও ঘেমে গেছি পুরো, অলরেডি পুরো ঘাম ঝরছে আমার। ইয়ে আবার বলেছে সাড়ে পাঁচটার সময় পিসির বাড়িতে নিয়ে যেতে হবে মেহেন্দি পরে, এইমাত্র পিসি ফোন করেছিল, ওর পিসির মেয়েরা যে আমাকে বলছিলো এখনই নিয়ে আসতে, আমি বললাম না আমি এখন যাবো না, আমি চৌকির তলাটা পরিষ্কার করছি, সাড়ে পাঁচটার সময় নিয়ে যেতে হবে মেহেন্দি পরে। বললাম আমি পড়িয়ে দিই, দে বলে তুমি ভালো পড়াতে পারো না, মাদের কোনো জিনিস না বাচ্চাদের পছন্দ হয় না জানেন তো। আমরা কিন্তু ছোটোবেলায় মা যা যাই জামা দিত সেটাই পছন্দ করতাম, যা খাওয়া দিত সেটাই পছন্দ করতাম। আজ আমি ফ্রেশ হয়ে আসি, প্রচুর ঘেমেছি আমি, আর পাচ্ছি না, চলে এসছি, বসে পড়েছি অলরেডি ফ্যানের তলায়। চৌকির তলাটা খুব গন্ডগোল হয়েছিল, না পরিষ্কার করলেই না। এখন বাজে 3:19, তাহলে বলুন সবসময় পিয়ার বাবা যে বলে আমি কী করি কী করি, সকাল থেকে ঘুমের চোখ ডলে ডলে যে কাজ শুরু করি, এগিয়ে 3:19, আজকে নয় চৌকির তলাটা পরিষ্কার করলাম তাই দেরি হয়ে গেল। কিন্তু এভরিডে 2:30 তো অলরেডি বাজেই, আবার বিকালবেলা পিয়াকে রেডি করা, পড়তে দিয়ে আসা, এই হ্যাপাটা থেকেই যায়, তাকে টিফিন করে দেওয়া, এমনকি পিয়াকে মাঝে মাঝে আমি খাইয়েও দিই। তবুও যদি কেউ ঘরে মানে বলে পিয়ার বাবা যে আমি কি করি, তাহলে মনে কষ্ট লাগে না বলুন তো? আবার রাস্তা থেকে জল আনতে হয় বাড়ির কাছে, মানে আমি যে কল পাবো, হ্যাঁ যে জলটা নেবো, নিজস্ব কোনো কল নেই, কারণ ভিতরের যে জলটা আমাকে ওই রাস্তা থেকে ঘুরে গিয়ে শ্বশুরবাড়ির ভিতরে যে কল আছে নিতে হবে, ওইটা রাস্তার কলের থেকেও দূরত্বটা বেশি। আর তাছাড়া ওদের ফ্যামিলি প্রচুর, কোনো দিন থেকে বড় যা কাছে, কোনো দিন থেকে ননদ কাছে, কোনো দিন থেকে শাশুড়ি কাছে, তার জন্য আমি রাস্তার কলেই চলে যাই, কেন রাস্তার কলে একটা ফ্যামিলি কাজ করে আর আমি কাজ করি, এই রাস্তার কলে আমার সুবিধা হয়। কিন্তু ট্রেনে তো জলটা আমাকে আনতে হয়, বাসন মাজার, ঘর মোছা, রান্নার, প্লাস বালতি ভরে রাখি, ও 6টার সময় এসে জল পায় না, স্নানের জলটাও আমাকে তুলতে হয়। তাও বলে তুমি কী করো, আবার বলে কি নতুন কি ইউটিউবের চ্যানেল খুলেছে, কথাই বলতে পারে না ঠিক মতো, ঘোড়ার ডিম হবে, বক 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 করে, কথা বলতে পারে না, শুরুতে কীভাবে বলতে হয় মনটা খুব কষ্ট লাগে জানেন তো, সবাই তো স্টার্টিং একটু ভুল বা ভুল করে কিংবা নার্ভাস ফিল করে, তা আমার খুব খারাপ লাগে যে সত্যি কি আমি কথা বলতে পারি না, তাহলে কি পিয়ার বাবা এরকম আমাকে বলছে, তাহলে নিশ্চয়ই আমি কথা বলতে পারি না। আর প্রথমত আমি কোনোদিনও টিকটকও করিনি, আর কোনোদিন ইউটিউবের সামনে এসে সরাসরি কথা বলিনি, ক্যামেরার সাথে সামনে যে কোনোদিন কথা বলেছি তাও না, সত্যি আমার নার্ভাস ফিল হয়, বলে ঘোড়ার ডিম হবে, এরকম করে বলে ঘোড়ার ডিম হবে, আমার আমি ঠিক আছে যাও ঘোড়ার ডিম হোক, যাই হোক আমার আমার ভিডিও করা দরকার, আমি যেরকম ভালো পারি খারাপ পারি করছি করি। বলে আমি যদি বলি তুমি দেখো না এই ভিডিওটা কেমন হয়েছে, বলে আমি ওসব দেখবো না, বলে আমি সব দেখবো না, পিয়া মাঝে মাঝে দেখে, নদীরা মাঝে মাঝে দেখে, আর সবসময় ভালো লাগে, বলো সবসময় বলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, ব্লগ করেই যাও করেই যাও, কথা বলতে পারে না কিছু না, কথা জড়িয়ে যায়, কীভাবে স্টার্টিং করবে সেইটা জানে না, আর ব্লগ খুলেছে এরকম বলে জানেন তো। আচ্ছা যারা সবাই কি প্রথমে স্টার্টিংয়ে কথা বলতে পারে, আমি একটু নার্ভাস ফিল করবো তাই না বলুন। আর আজকে আমার মানে
এই পুজোর দিন আজকে পঞ্চমী, আমার মনটা খুবই খারাপ। তা এত খারাপ কেন, আমার প্রত্যেক বছর হয় না এত খারাপ, যে আমার শ্বশুর শাশুড়ি, তার ছেলের সাথে আমি সংসার করছি, তার পাপ করছে একটা শাড়ি আমার থেকে প্রত্যেকবার পুজোতে পায়, এবার আমি তাকে দিতে পারলাম না, আমার শ্বশুরকেও দিতে পারলাম না, এমনকি আমার নিজের মা ভাই কাউকে দিতে পারিনি। পিয়াকে অতি কষ্ট করে পিয়াকে দিয়েছি, সব থেকে দুঃখ লাগছে আমার শাশুড়িকে আর আমার শ্বশুরকে, আমার মা ভাইকে, এদেরকে আমি কিচ্ছু দিতে পারলাম না। এবারের মতো বাজার আমাদের মানে এত খারাপ, মানে কোনোবার আমাদের যায় না, অন্তত আমি শাশুড়িকে সুতির শাড়ি হলেও একটা না অন্তত দিই, শাশুড়ি শ্বশুরকে লুঙ্গি গেঞ্জি দিই, বিশ্বজিৎকে একটা গেঞ্জি প্যান্ট এনে দিই, বিশ্বজিৎ নিজের হাতে কোনো দিন কিছু আনে না, এমনকি আমার জন্যও আনে না, প্রত্যেকবার বিশ্বজিৎকে আমি একটা গেঞ্জি দিই, কোনোদিন কোনোবার হাফ প্যান্ট দিই, ফুল প্যান্ট আবার ও বানানো ছাড়া পরে না, কারণ ওর ফিটিংস আসে না, ওর জন্য মাকে দিই, ভাইকে দিই, ননদের মেয়েদেরকে পারলে দিই, নাহলে হাত খরচা দিয়ে দিই। কিন্তু এইবারের মতো সত্যি আমার খুব খারাপ লাগছে, বলতে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে দিতে পারলাম না, হ্যাঁ মা ভাইকেও দিতে পারলাম না। তো এইবারের পুজোটার মতো মানে আমার কোনোবারে পুজো কাটেনি, আমার মনটা খুব খারাপ, মানে সত্যি কথা বলতে নিজেকেও নিজেও যে বেরোবো ইচ্ছা হবে না বেরোই, যে কেন আমি শ্বশুর শাশুড়িকে দিতে পারিনি, সব থেকে বড়ো জিনিস আমি আমার মা বাবাকে দিতে পারিনি, শ্বশুর শাশুড়ি তো মা বাবার মতো দিই, তাই না, আমার মা নিজের মা নিজের ভাইকে দিতে পারিনি। এই এই হলো, যাবো বিকেলবেলা, আবার প্রিয়া বলেছে মেহেন্দি পড়তে যাবে, ও ওর মনে খুশি আছে, ওর হ্যাপিতেই আমি হ্যাপি, মানে ওর খুশিটা দেখে আমার নিজের একটু মনে মনে খুশি হচ্ছে, যে আমার মেয়েটা অন্তত খুশি আছে। তারপর যাবে, এইমাত্র আমার বড় ননদের মেজো ননদের মেয়ে ফোন করেছিল, আমি তখন চকির তলাতে ফোনটা কথা বলছিলাম আপনাদের সাথে, যখন ওই স্টোরুমটা পরিষ্কার করবো ভিতরটা, মানে চকির তলাটা পরিষ্কার করবো, আমি পর ফোনটা অফ করে এইদিকে অফ করে আমি ভিতরে গিয়ে বললাম যে ওরকম সময় ফোন করেছিল, যা তখন সোমার মেয়েকে বলছে তাহলে প্রিয়াকে এখন নিয়ে আসো মামি, মেহেন্দি পরাবো। আমি মা এখন আমি পারবো না, কারণ আমি চকির তলাটা ধরেছি পরিষ্কার করে নিই, বিকেলবেলা 5:30টার সময় নিয়ে যাব, মানে ওকে নিয়ে যেতেই হবে বিকেলবেলা 5:30টার সময়, আমাকে যে করেই হোক। আমি বলছি দে আমি মেহেন্দি পরিয়ে দিই, কোনোরকম মোটামুটি তো পারি, একদম খারাপ তো না, আমার পরানো হবে না, ও পিসির মেয়েদের কাছে গিয়ে পড়বে, ঠিক আছে। তো চলো পরিষ্কার টরিষ্কার করে আসলাম, বিকেলবেলা দেখা হচ্ছে, ননদের বাড়িতে যাবো যখন তখন, ঠিক আছে, মেহেন্দি পড়বে পিসির মেয়েদের কাছে। আর ভাল লাগে না জানেন তো, সংসারের কাজ করতে করতে না আর মানে কি বলবো, শরীর আর দেয় না, একদমই দেয় না, সত্যি দেয় না। চলো তাহলে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমি রেডি হয়ে গেছি অলরেডি, প্রিয়াকে নিয়ে যাচ্ছি পিসির বাড়িতে মেহেন্দি পড়তে, আমার কাছে পড়বে না, জিদ করছে পিসির বাড়িতেই যাব। তো চলো আমার সাথে প্রিয়ার পিসির বাড়িতে, টোটো করে যাব, টোটো স্ট্যান্ডে যাচ্ছি, প্রিয়া এই যে যাচ্ছে, অনেকটা দূর তো, টোটো না ধরলে যেতে পারবো না, এখান থেকে টোটো এই সামনেই মোড়ের মাথায়, আমাদের এখানে নন্দনকাননে পাওয়া যায় টোটো, বললাম আমার কাছে পর, কিছুতেই পড়লো না জানেন তো, আমার কাছে মানে ওর পড়তে ভালোবাসে না, আমি পড়াতে পারি, মোটামুটি কাজ চালিয়ে দিতে পারি। তো চলো আমার সাথে, দেখো টোটো পেলাম না, রিক্সা পেলাম, রিক্সায় যাচ্ছি, কি করবো বলো, চলে আসি ননদের বাড়িতে, এই যে ননদের বাড়ি, এই যে ননদের মেয়ে, আর এই যে আমার মেজো ননদ, অন্ধকার লাগছে, বলছে হাই, আর পুচকিটা বা চৌকি খাট গোজাচ্ছে, দেখেছো তো, এখন আমাকে ঠাটা পরে মতো বসে থাকতে হবে, এদিকে আবার প্রিয়ার বাবার আসার সময় হয়ে গেল। এ মা তুই পড়েছিস মেহেন্দি, মা মেহেন্দি পড়েছিস, রিমা আর দিদি হাই বলে দে একটু সবাইকে, বলে না, দেখো এখানে পুজো করে ওরা, ও অনুকূল ঠাকুরের দীক্ষিত,
জানিস দিদি পড়েছে মেহেন্দি? পড়েনি? আর ঠাকুমা দাদু কোথায় গেছে? ও সীমা আসবে? সীমা এখন আসবে না, সীমা বলছে আমি বিকাল, মানে তখন আসলে তো বিশ্বজিৎ চলে আসবে না, ভাত দিতে হবে তো। সীমা আসবে সন্ধে করে, তা তখন আসলে কি করে হবে বলো? সন্ধে করে আসবে, ওর জন্য আমি বললাম পিয়া তুই চল মেহেন্দিটা পরে অন্তত বাড়িতে নিয়ে যাই। দেখো বাইরেটা, এখানে টোটো ঠিক করে, এই সামনের মাঠটা দেখছো না, এখানে একটা দুর্গাপুজো হয় জানো তো, দুর্গাপুজো না কালী পুজো যেন হয়, ঠিক আছে। গরম পড়েছে, দিদি কোথায় গেল? এই যে আমার ননদের শাশুড়ি, নমস্কার বলো। নমস্কার। এসছে, এখানে থাকে না উনি, কোথায় যেন থাকো, কলকাতা থাকে। এটা নিজেদেরই বাড়ি ওদের, এসছে মাঝে মাঝে আসে, আর ওখানে একটা বাড়ি আছে ওই জন্য ওইখানে যায়। আর শ্বশুর এসে, শ্বশুর মনে হয় ওই ঘরে ঘুমোচ্ছে। দুজনেই আমার ননদের মেয়ে, দুজনকেই দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কি জানি। এই মা কোথায় গেলি মা? উফ কি গরম, আমার ননদের রান্নাঘর এখানে রান্না করে, ন্যানো ঘর, আমার শ্বশুর বাড়িতেও ন্যানো ঘর, এদেরও ন্যানো ঘর, বুঝলে। এবার তোরা মেহেন্দি পড়বি না? একটু হাই বলে দাও শোনা, হাই, ওর চোখের মধ্যে চুল পড়ে গেছে ওই জন্য এক চোখ দেখিয়ে বলছে। দেখো পিয়া বসে পড়েছে ওর বর দিদির কাছে, মানে পিসির মেয়ের কাছে মেহেন্দি পড়তে। পাঁচটা ছয়ের টাইম প্রার্থনা। পিয়ার যেতে, বাড়ি যেতে দেরি হবে, মা মানে মোটে অল্প একটু পড়েছে, এদিকে পিয়ার বাবার আসার টাইম হয়ে গেল, সন্ধে হয়ে গেল, আমাকে এখন বাড়ি চলে যেতে হবে পিয়াকে রেখে, ওর পিসির মেয়েরা পরে গিয়ে দিয়ে আসবে। সবই একটুখানি পড়েছে মেহেন্দি, পড়াচ্ছে ও দিদি, সময় লাগবে। আর আমি চলে যাবো এখন বাড়িতে, কিছু করার নেই, মানে পিয়ার বাবা এসে গেছে, ভাতও দিতে হবে, ওর জন্য আমাকে বাড়ি চলে যেতে হবে। চলো টাটা, গুড ইভিনিং সবাইকে, চা খাচ্ছ নিশ্চয়ই এখন তোমরা সবাই, আর আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজো এনজয় করো, টাটা।